রবিবার সকালে পৌর ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিক্স ও রক্ত পরীক্ষা সহ নানা ধরনের কর্মসূচি পালন করা হয়। এই সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। কর্মসূচি পালনকালে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও নাগরিকরা উপস্থিত ছিলেন। পৌর মেয়র আলমগীর শেখ তিতু বলেন, ইউটিউব চ্যানেল বঙ্গবন্ধুর শুধু মুখে ভাষণে আর লেবাতে বঙ্গবন্ধুর সাথে হবে না। আমি মনে করি বঙ্গবন্ধুর যে অসমাপ্ত স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে জনগণকে সাথে নিয়ে এবং প্রশাসনকে সাথে নিয়ে এবং রাজনীতিবিদদের সাথে নিয়ে এই মেহনতি মানুষের এবং পিছিয়ে পড়া মানুষের, সকল মানুষের সেবা করে এবং এই দেশকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে। তাই আমি সকল শ্রেণীর মানুষ এবং বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে বলি যে জন্মাত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং বঙ্গবন্ধুর যে অসমাপ্ত স্বপ্ন, এই সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।